বন্ধুরা, আজ আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে একটি টেবিল তৈরি করব। এই জন্য প্রথমে আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করতে হবে। স্টার্ট, রান, এখানে লিখতে হবে উইন ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে। এরপরে ইনসার্ট রিবনে গিয়ে টেবিল অপশনের নিচে বাটনটিতে ক্লিক করে প্রথমে সিরিয়ালি তোমাদের 8টি সিস্টেম দেওয়াই আছে। প্রথম বারটিতে 2টি কলাম, তারপরটিতে 2টি, এভাবে এখান থেকে আমরা ডাইরেক্টলি টেবিল বানাতে পারি। অথবা ইনসার্ট টেবিলে গিয়ে ক্লিক করব, দেখো দেখা যাচ্ছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। তো আমরা ধরো 10টি কলাম এবং 20টি রো সমন্বয়ে একটি টেবিল বানাবো। ওকে করা মাত্র 10টি কলাম এবং 20টি রো সম্মিলিত একটি টেবিল তৈরি হয়ে গেছে। এছাড়া যদি এঁকে নিয়ে টেবিল বানানো যায় তাহলে আমাদেরকে ইনসার্ট টেবিল নিচে ড্র টেবিল বলে একটা অপশান দেখতে পাবে, এখানে ক্লিক করে নিজে এঁকে নিতে হবে যতগুলি আমার কলাম দরকার। ধরো আমার সিরিয়াল নাম্বার, নেম, কন্ট্যাক্ট নাম্বার, কোর্স, অ্যাডমিশন ডেট, এই সকল একটা টেবিল বানাতে চাইছি আমি। সিরিয়াল নাম্বার, নেম, কন্ট্যাক্ট নাম্বার, কোর্স, অ্যাডমিশন ডেট, এই একটা স্যাম্পল আমি টেবিল তৈরি করলাম। এই টেবিলে পরবর্তী রোগগুলি আনার জন্য আমাদের কিবোর্ড থেকে ট্যাব ট্যাব বলে টিকে আছে, তা প্রেস করতে হবে, তাহলে পরবর্তী রো অটোমেটিক চলে আসবে। সিরিয়াল নাম্বারগুলি দেওয়ার জন্য প্রথমে এখানে একটা সেলকে সিলেক্ট করবে, এরপরে হোমে গিয়ে নাম্বারিং বলে একটি অপশন দেখা যাবে, সেটাতে ক্লিক করতে হবে। তারপর কিবোর্ড থেকে ট্যাব যতবার টিপে যাবে পরবর্তী রোগগুলিতে অটোমেটিক নাম্বারিং নিয়ে নেবে। এই হচ্ছে আমাদের টেবিল তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি। টেবিল একা কমপ্লিট হয়ে গেলে ডাটা এন্ট্রি করতে হবে, এটাকে আবার সেভ করতে হবে, কোনোটাতে কপিস বাটনে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করতে হবে, তারপর ডেস্কটপে ক্লিক করে কোনো একটি নাম টাইপ করে সেভ বাটনে ক্লিক করতে হবে। এই হচ্ছে আমাদের টেবিল তৈরি একটি পিরিয়ড।